হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিন্থিয়াস মাম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক লভনীয় একটা আচারের রেসিপি সেটা হচ্ছে জলপাইয়ের বার্মিস আচার রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি জন্য চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছিলাম এবার এর মধ্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম হাফ চামিচের মতো গোটা জিরে দিয়ে নিলাম আর তিনটা শুকনো মরিচ এভাবে ঝুড়ি করে কেটে নিয়েছি সেটা দিয়ে নিলাম কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি জলপাইগুলো দিয়ে নেব আর এই জলপাইগুলো আমি আগে থেকে সিদ্ধ করে হাত দিয়ে একটু চটকে নিয়েছি এবার একটু নেড়ে নিচ্ছি আপনারা চাইলে ব্যালেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন আর আঁটিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি এবার এর মধ্যে এক চামচের বেশি হবে হলুদের গুঁড়ো দিয়ে নিলাম দেড় চা চামিচের মতো লালমরিচের গুঁড়ো দিয়ে নিলাম স্বাদ মতো বিট লবণ দিয়ে নিলাম আর গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামিচ এবার সবগুলো মশলা ভালো মতো জলপাইয়ের সাথে মিক্সড করে নিব। আমার মিক্সড করা হয়ে গেছে এবার এর মধ্যে চিনি দিয়ে নিচ্ছি যেহেতু বার্মিস এই আচারটা মিষ্টি হয়ে থাকে এজন্য চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয় আমি এখানে এক কাপ চিনি দিয়েছি তবে আরও হাফ কাপ দিয়ে নেব একটু পরে মোট আমি দেড় কাপ চিনি ব্যবহার করেছি আর আমি এখানে জলপাই নিয়েছি প্রায় আটশো গ্রামের মতো হবে এবারের এর মধ্যে আমি কিছুটা রসুন কুচি দিয়ে নিলাম আপনারা চাইলে রসুনটা প্রথমেও দিয়ে নিতে পারেন যখন মরিচ আর জিরা দিয়ে ফোড়ন দিয়েছিলাম সেই সময়টাই আমি বাকি যে হাফ কাপ চিনিটা ছিল সেটা এখন দিয়ে নিলাম এবার এর মধ্যে ভিনেগার দিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ এটা দেওয়ার কারণে আচারটা অনেক দিন পর্যন্ত বাহিরে রেখেই খাওয়া যাবে কোনো প্রকার নষ্ট হবে না বা রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না এবার আমি এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামচের মতো এবার নেড়ে চেড়ে শুকনো হয়ে আসা পর্যন্ত এটা রান্না করে নিতে হবে তবে মিষ্টিটা আপনারা চেক করে নেবেন যার যেমন খেতে ভালো লাগে সে অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে নেবেন আপনারা যদি একটু লাল লাল থাকতে নামাতে চান তাহলে আর একটু আগে নামিয়ে নিতে পারেন আমি একটু কড়া করেই নিয়েছি এজন্য একটু কালো হয়েছে দেখতে আমার আচারটা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আমি আচারটা এভাবে হাত দিয়ে গোল করে একটু লম্বা করে নিচ্ছি এভাবে আমি সবগুলো আচার বানিয়ে নিয়েছি কিছুটা কালো জামের মতো করে আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে উপরেই কিছুটা চিলি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার জলপাইয়ের বার্মিস আচারের রেসিপি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ